আমি একটা চিন্তা করেছিলাম কিন্তু আল্লাহ চিন্তাটাই উত্তম তোমরা সেটাই মেনে না তখন তিনি আগের হুকুমটা বাতিল করলেন যে না স্বামীকে চড় মারা যাবে না চেহারা বাদ দিয়ে যে কোনো স্থানে তাকে মারতে পারে যেন অতিরিক্ত বা অতিরঞ্জন কিছুই না হয় সামান্য প্রহার করা যাবে এর বেশি নয় এরপরেও যদি সে পরিবর্তন না হয় তার মধ্যে তাহলে তাকে তালাক দিতে হবে কিন্তু দৈহিকভাবে চূড়ান্ত কষ্ট দেওয়া যাবে না যত চেষ্টাই করুক নারী কখনোই পুরুষের সমান দৈহিক শক্তির অধিকার হতে পারবে না এটা আল্লাহ দেওয়া বিধান তার সন্তান পরনের গুরু দায়িত্ব রয়েছে এবং তার স্বভাবগত সরলতা রয়েছে নারীকে যে কোনো ফাঁদে ফেলা যায় চারজন পুরুষ লোক একটা নারীকে সেফ গার্ড হিসেবে দাঁড় করে আল্লাহ এই চারজন না মারা পর্যন্ত একটা নারীকে হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহী হাদিসের আলোকে জীবন গড়ি আল্লাহ বলছেন আর রেজাল্লা কাব্বাবুর আল নেসা পুরুষেরা হচ্ছে নারীদের উপরে কর্তৃত্বশীল বা অভিভাবক কারণ তাদেরকে একে অপরের উপরে আল্লাহফা শ্রেষ্ঠত্ব দান করেছেন অবমা আমু আল দ্বিতীয় কারণ হল পুরুষেরা ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে তারা তাদের সবাই সম্পদ ব্যয় করে স্ত্রী সন্তান সংসার পালনের জন্য এই দুটি মৌলিক কারণে পুরুষদেরকে শ্রেষ্ঠতা দিয়েছেন পাক নারীদের উপরে কেন নাজিল হয়েছিল আয় তার প্রেক্ষাপট শুনে রাখা ভালো আল তার স্ত্রী অবদ্ধ হয়ে গেছিল গেছিলাম মহিলা ফলে তিনি তাকে একটা থাপড় মেরেছিলেন তখন তিনি আল্লাহ রসুলের কাছে এসে বিচার দিলেন উনিও মুসলমান তা আল্লাহ রসুল বললেন বায়না কোমল তোমরা তোমাদের উপরে বিচার হলো নাও অর্থাৎ ও তোমাকে চড় মেরেছে তুমি তাকে একটা চড় মারো চড় মারো এইবার যখন ওই মেয়েটি তার বাপকে সাথে করে নিয়ে তার স্বামীকে থাপ্পড় মারার জন্য যাচ্ছে রাস্তায় আয়াত নাজিল হয়ে গেল যে না স্বামী স্ত্রীকে কাছে চোড় বলে স্ত্রী স্বামীকে চোড় মারবে এটা হবে না রাস্তার মাঝখানে আয়াত নাজিল হয়ে গেল ফানসার আনসারফাত মা আবিহা লিদাতকসমানুন পো নজরতে আল্লাহ রাসূল কি বললেন আরাত তো শাইআন উমারাদ আল্লাহ খায়র আমি একটা চিন্তা করেছিলাম কিন্তু আল্লাহ চিন্তাটাই উত্তম তোমরা সেটা মেনে না তখন তিনি আগের হুকুমটা বাতিল করলেন যে না স্বামীকে চড় মারা যাবে না এটা দিয়ে বোঝা যাচ্ছে যে স্বামী স্ত্রীকে লঘু লঘু দণ্ড দিতে পারে চেহারা বাদ দিয়ে যেকোনো স্থানে তাকে মারতে পারে যেন অতিরিক্ত বা অতিরঞ্জন কিছুই না হয় তাকে ঘরের মধ্যে অন্য বিছানা পৃথক করে রাখতে হবে তার সাথে কোনো সম্পর্ক থাকবে না আর বেশির বেশি সামান্য প্রহার করা যাবে এর বেশি নয় এর পরেও যদি সে পরিবর্তন না হয় তার মধ্যে তাহলে তাকে তালাক দিতে হবে কিন্তু দৈহিকভাবে চূড়ান্ত কষ্ট দেওয়া যাবে না কারণ হচ্ছে দুটা পুরুষের দৈহিক সক্ষমতা যত চেষ্টাই করুক নারী কখনোই পুরুষের সমান দৈহিক শক্তির অধিকার হতে পারবে না এটা আল্লাহ দেওয়া বিধান দ্বিতীয়ত পুরুষের ব্যবস্থাপনা কৌশল সংসার পালনের যে ব্যবস্থাপনা কৌশল এক্সিকিউটিভ পলিসি পুরুষের কাছে নারীর সে দূরদর্শিতা নেই তিন জ্ঞান ও প্রজ্ঞা নারীর চাতে পুরুষের বেশি ভবিষ্যতে কি হবে এটা করলে তার পরিণতি কি দাঁড়াবে সামাজিক পরিণতি কি দাঁড়াবে সব বিষয়ে নারীর পুরুষের বেশি এবং চরিত্রগত কঠোরতা নারীর চরিত্র হলে কোমল কোমল দিয়ে কখনো দেশ শাসন করা যায় না এবং পুরুষের চরিত্রগত কঠোরতা আছে সে একটা বিষয় টিকে থাকতে পারে নারীতে পারে না দুই নম্বর নারীর দেহ দুর্বল দুর্বল তার দৈহিক দুর্বলতার কারণে সে এটা পারে না তার মধ্যে কোমলতা বেশি তার তার সন্তান পরনে গুরু দায়িত্ব রয়েছে এবং তার স্বভাবগত সরলতা রয়েছে নারীকে যে কোনো ফাঁদে ফেলা যায় এগুলো থেকে পুরুষ অনেকটা মুক্ত এই মৌলিক দুটি কারণ আল্লাহ এখানে ব্যাখ্যা করেছেন আর শেষের বলছেন হকদুল্লাহ তারা তাদের সম্পদ ব্যয় করে স্ত্রী সন্তানের প্রতিপালনের জন্য একটা মৌলিক বিষয় চলে আসছে নারীর ভরণ দায়িত্ব পুরুষের উপরে নারীর মৌলিক দায়িত্ব সন্তান প্রতিপালন সংসার পরিদর্শন যেগুলো আদেশে ব্যাখ্যা এসেছে যেগুলো একটা বড় বিষয় হচ্ছে নারী হলো গোপন বস্তু তার জন্য অনেক কিছুই করা সম্ভব নয় যা পুরুষের জন্য করা সম্ভব গোপন বস্তু গোপনেই থাকবে তা জাহির হলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে আর সে কারণে সে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না দুষ্টমতি স্ত্রীদের আদর্শ সহহগের জন্য নিজ ঘরে বিছানা পৃথক করা অথবা চেহারা ব্যতীত দেহের অন্যত্র প্রহারের অনুমতি রয়েছে আবুদাউদ্দিন মজা তিরমিজি মিসকাল ইত্যাদি হারছে কর্তৃ বলছেন ফায়েদা তো তফজিল হিম আয়েদা তুন নারীর উপর পুরুষের কর্তৃত্বশীল করার যে উপকারিতা নারীদের উপরেই সেটা ফিরে আসে অর্থাৎ নারীকে রক্ষা করার জন্যই পুরুষ তার জীবন দেয় ইতিহাস পাঠক তারা জানেন প্রয়া নগরী ধ্বংস হয়েছিল একটা মহিলার কারণে হেলেনা যারা বি এম এতে অনেক আগের ছাত্র পড়েছে এখনকার ছাত্রগুলো নাই একটা মহিলার ইজ্জতের জন্য পুরা দেশ ধ্বংস হয়ে গেছে মায়ের সম্মানের জন্য চারজন লোক দাঁড়িয়ে আছে তার ছেলে তার ভাই তার স্বামী তার বাপ চারজন পুরুষ লোক একটা নারীকে সেফ গার্ড হিসেবে দাঁড় করে দিয়েছে আল্লাহ এই চারজন না মারা পর্যন্ত একটা নারীকে হাত দেওয়ার ক্ষমতা কারো নেই এগুলো আল্লাহ কর্তৃক বিধান অস্বীকার করলেও সে নিজে মানবে উপায় নেই তার অতএব নারী ও পুরুষ শশা স্থানে থেকেই উভয়কে সাধ্যমতো দুনিয়া ও আখ্রাতের পাথর সঞ্চয় করতে হবে